গুড মর্নিং এভরিওয়ান। শনিবার সকালবেলা শুরু করলাম আরও একটা নতুন ব্লগ, আর ব্লগটা একদম ডিরেক্ট শুরু হচ্ছে আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে। সকালবেলা ফ্রেশ হয়ে উঠে রান্নাঘরেই চলে এসেছি ফার্স্টে, একটাই কারণে, যা খাবার কিছু একটা বানাতে হবে, কারণ ঘরে ওট শেষ হয়ে গিয়েছে। তো মা বললো একটু চাউমিন বানা, চাউমিনই খাই। তাই একদমই হালকাভাবে জাস্ট পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ভেজে তার মধ্যে একটু ডিম দিয়ে চাউমিনটা বানাবো। বেসিক্যালি বাবা যদি খায় তখন আমি আলু ইউজ করি, আলু দিই, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে, হলুদ দিয়ে, যে ছোটোবেলার যে সেই নস্টালজিক চাউমিন ছিল সেইভাবে বানাই। কিন্তু যেহেতু বাবা ছিল না আর আমরা খাবো, তাই আলু টালু দেইনি, ভাজতে সময় লাগবে, তার জন্য জাস্ট একটু পেঁয়াজ একটু লঙ্কা আর ডিম দিয়েই বানালাম। অ্যাকচুয়ালি সকালবেলা আমি একটু অন্য কিছুই খেতে পছন্দ করি, মানে ওটস হোক বা বেসন চিলা, ওটস চিলা, এই টাইপের কিছু জিনিস খেতে পছন্দ করি, বা একান্ত রুটি পরোটাটা ভালো লাগে। চাউমিন ম্যাগি খুব একটা প্রেফার করি না, খুবই কম খাওয়া হয়। মানে সেদিনকে আমি চাউমিন খেতাম না, একান্তই মা বললো, মার খেতে ইচ্ছা করছিলো, তার জন্যই বানানো হলো আর তার জন্যই খাওয়া হলো। ঘড়িতে এখন বাজে 12:45, আর আজকে তো শনিবার, ব্লগ তো সকাল থেকে স্টার্ট করিয়ে দিয়েছি। প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে আসার পর আজকে আবার আমি একটা ব্লগ করছি, মানে এখন না রেগুলার ব্লগ করি না, রেগুলার কী ব্লগ করবো সেটা তোমরা জানো, রেগুলার এখন আর ব্লগ করা হয় না। হ্যাঁ, আর এখন একটু প্রবলেমই হবে রেগুলার ব্লগ আসতে, বাট আসবে, মোটামুটি ভিডিও আসবে। যাই হোক, প্রিয়াঙ্কার বাড়ির ব্লগটা যারা দেখোনি তার অবশ্যই চ্যানেলে চেক আউট করি না, খুব ভালো হয়েছিল, মানে খুব ভালো করে মজা করে কাটিয়েছিলাম, ছিলাম ওদের বাড়িতে, বেশ মজা হয়েছিল। তারপরে ওই দুপুরবেলা 1:30 নাগাদ আমাদের হোম ডেলিভারিটা আসে। অ্যাকচুয়ালি 1:30 বলা যায় না, 1 থেকে 1:30 মধ্যে কোনো একটা টাইমে আসে। যাই হোক, তো হোম ডেলিভারিটা আসার পরে এখানে খুলে তো রাখতেই হবে, কারণ গরম গরম থাকে একদম খাবারটা, না তো গরমে একটুখানি কেমন হয়ে যেতে পারে, এর জন্য খুলে রাখি। তো দেখলাম দিয়েছে হচ্ছে ধোকার একটা দাঁড়না দিয়েছে, কি সুন্দর দেখতে হচ্ছে দেখো, আর এটা দিয়েছে চাল কুমড়োর একটা ওই ঘণ্ট বা যাই হোক চাল কুমড়ো টাইপের কিছু দিয়েছে। আর এখানে এরকম বিকৃত এক্সপ্রেশন দিয়ে আমি খাচ্ছিলাম হচ্ছে উচ্ছের বড়া, উচ্ছে পাতার পকোড়া। আর ইন দ্য মিন টাইম চলে এসছে এখানে ওটস, তো দেখতেই পাচ্ছ টিএসএল মার্ট লেখা। এবার এটা একটু তোমাদেরকে বলি, টিএসএল মার্ট হচ্ছে একটা অনলাইন অ্যাপস, আমাদের যে বাচ্চারা আছে যাকে তোমরা দেখো ওর বাবারই এই অ্যাপ, অনলাইন অ্যাপসটা, তো ওখান থেকে অর্ডার করেছিলাম। ছোটোখাটো প্রচুর জিনিস ওখান থেকে অর্ডার করি, আর একটা গুগলিও দেখো ফ্রি দিয়েছে, তো আমি টিএসএল মার্টের লিঙ্ক পারলে দিয়ে দেবো, তোমরা মানে ইনস্টল করে দেখতে পারো। ভালো অ্যাপ্লিকেশনটা, মানে গ্রসারি অ্যাপ্লিকেশন যেরকম হয় সেরকম ভালো, খারাপের কি আর বলি। যাই হোক, তো আমি তো 2 কেজি ওটস নিয়েছিলাম, আর এই কৌটোটায় না পুরো রাখা যাবে না, তার জন্য 1 কেজি ঢেলে রেখেছি, 1 কেজি এমনি রেখে দিয়েছি। তারপর যাই হোক, আমি এখানে বানাচ্ছি একটা খুব সুন্দর জিনিস, সেটা খুবই নোন, টক দই বেসন আর হলুদ দিয়ে, এটা অন্তত সবাই আমার মনে হয় একবার না একবার লাইফে ইউজ করেছে। দেখতেই পাচ্ছ একটা হলদেটে ভূত হয়ে রয়েছে এখন, তবে এটা কিন্তু খুব উপকারী একটা হোম রেমেডি, আমার মনে হয় এটা সবাই ট্রাই করেছে একবার হলেও বাড়িতে, মায়েদের কাছে, দিদাদের কাছে, ঠাকুমাদের কাছে, সবার কাছে এই হোম রেমেডিটা কিন্তু খুব উপকারী একটা হোম রেমেডি ছিল। যাই হোক, এটা শুকিয়ে যাক, তা স্নান করে আসি। স্নান করে জাস্ট বাইরে এলাম, এসে দেখি কি অসাধারণ হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা পুরো চেঞ্জ, পুরো মেঘলা হয়ে গেছে, কি দারুণ হয়েছে। বৃষ্টি তো এবার একদিন হয়েই গিয়েছে, যেদিনকে বৃষ্টি হয়েছিলো সেদিনকে আমি বাড়িতে ছিলাম না, একটা অফিসিয়াল কাজে বাইরে ছিলাম, তো আমি বৃষ্টিটা এনজয় করতে পারিনি, বরং অসুবিধা হয়েছে বৃষ্টির জন্য, আমি 1 ঘন্টা আটকেছিলাম, ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছে, সেদিনকে আমি বৃষ্টিটা এনজয় করতে পারিনি, মানে গরমের পরে মরশুমের প্রথম বৃষ্টি, ওটা আমি এনজয় করতে পারিনি। বাট যদি আজকে বৃষ্টি হয় আজকে একটু ভালো লাগবে, বাড়িতে বসে বৃষ্টিটা দেখতে পারবো, যখন বাইরে থাকি তখন বেশ ভালো লাগে দেখতে, ব্যালকনি থেকে, বারান্দা থেকে, ছাদের থেকে বৃষ্টিতে ভেজা, ওটার একটা আলাদা মজা আছে। কিন্তু কোথাও গিয়ে যদি কাজে আটকে যাওয়া যায়, রাস্তার মধ্যে দাদাদের বৃষ্টিতে ভিজতে হয়, সেটাতে খারাপ রাগের কিছু আর হয় না। যাই, এখন লাঞ্চ করে নিয়ে গিয়ে, আর এদিকে দেখো মোস্ট প্রবলি আগের সপ্তাহে তোমাদের, হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেছে তোমাদের এই গাছগুলো দেখিয়েছিলাম, কতটা বেড়েছে দেখো, ওই যে টমেটো গাছ, উচ্ছে গাছ, এইখান থেকে উচ্ছে পাতা নিয়ে আমার মা উচ্ছে বড়া করে ফেলেছে। এদিকে নয়নতারা গাছগুলো অনেকটা বেড়েছে, যা দেখো, তোমরা তো জানোই যে আমাদের ছাদে খুব একটা বেশি আসা হয় না, আজকে খেতে বসেছি আর খেতে খেতে দেখছি মানে অস্বাভাবিক সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকটা মেঘলা করে এসছে, ওই হাওয়া দেখে আর লোক শোনাতে পারিনি, মাকে বললাম ছাদে যাবে, মা বললো চল যাওয়া তো হয় না, তাহলে গেটটা খোল যাই, মা আসছে, মা জাস্ট খাবারগুলো গোছাচ্ছে, এখন আমি তো খেয়ে দিয়ে উঠে হাতটা ধুয়েই করে রকম তাড়াতাড়ি করে চলে এসেছি, আর কী হাওয়া, ছাদে আমরা আসি না খুব একটা, বাট এইরকম সময় আসতে দারুণ লাগে, দারুণ, জাস্ট দারুণ হাওয়া দিচ্ছে দেখো পেছনের গাছগুলো, চুলমুল উড়ে শেষ, ওই পাশে আকাশটা প্রচন্ড কালো করেছে দেখাচ্ছে। এ শালু,
এই যে এই যে ওপরে কোথা দিয়ে ডাকা হচ্ছে, শালু দেখতে পেয়েছি যে পুচকিটা। এই যে বাবা, ওখানে ওরা আমাদের আমাদের বাড়ির এই একটা প্রবলেম কি জানো তো, মানে এই সিঁড়িটা যেহেতু সামনের দিক করে না, এই জন্য এই এখানে এই এই জায়গাটায় বারান্দা আমাদের, এই যে এই জায়গাটা বারান্দা, বুঝতে পারছো তো? তো এই সিঁড়িটা যেহেতু সামনের দিক করে, এই সামনের না হাওয়াটা গার্ড হয়ে যায়। এটা আগে ছিল না, মানে এই সিঁড়িটা তো হয়েছে বেশি না, ওই ধরো কত বছর বলবো, 7 বছরখানিক বোধ হয় হয়েছে। হ্যাঁ 7 বছরখানিক, 2015 নাগাদ এই সিঁড়িটা হয়েছে। বাট তার আগে না এই জায়গাটা পুরো ওপেন ছিল, বাড়িটা না অনেক অনেক মানে অন্যরকম ছিল, যেগুলো সব চেঞ্জ হয়ে গেছে। পেছনটা তো তোমাদের আগেও দেখিয়েছি, এর আগে সেই জঙ্গল যে জায়গাটা, আর এটা বর্ষাকালে যা বেড়ে যায় না, এই দেখো পেছনের জঙ্গলটা, এই দেখো এইরকম পজিশনে একটা জামরুল গাছ ছিল, এই যে এইরকম পজিশনে ঠিক এই জায়গাটার মুখে, কিন্তু ওটা তো 2 বছর আগে কেটে ফেলা হয়েছে। সেই ভিডিওটা এখনও রয়েছে আমার চ্যানেলটা, যাই হোক। তো আমাদের এই বাড়ির জায়গাটা দেখো, জঙ্গল, ভর্তি জঙ্গল, জঙ্গলটা দেখলে না লিটারালি ভয় লাগবে। আর কলা বাগান বাগান মনে হচ্ছে না এই জায়গাটা, পুরো প্রচুর কলা গাছ হয়েছে, প্রচুর গাছগাছালা ছিল আমাদের বাড়িতে আগে। পিছনের জায়গাটা এতটা বড়, যাই হোক পৈতৃক বাড়ি, পুরোনো দিনের বাড়ি যেরকম হয় ঠিক সেরকম ব্যাপারটা। বাট সামনে একটাই সমস্যা যে সামনে যেহেতু সিঁড়িটা, এই হাওয়াটা না নিচে গার্ড হয়ে যায়। এটা ছাদে এলে ভালো লাগে, বাট তিনতলার ছাদ হলে ভালো লাগবে, কিন্তু যতই আমাদের ছাদ বাড়ুক, মানে তিনতলা হোক যাই হোক না কেন, সামনের পোর্শনটা তো গার্ড হয়ে যাবে। তাই আমি ছাদে দাঁড়াই কি নিচে দাঁড়াই, মানে এই সাইডের ব্যাপারটা থাকবে না, শুধু এই এই দিকের ব্যাপারটা থাকবে। এই কষ্ট হলে এসো না, কষ্ট হচ্ছে কত ঝুঁক পড়ে মনে হয় তুমি সিঁড়ি বাইছো। ওই পাশে মেঘটা পুরো কালো, পুরো বৃষ্টিতে এলেই ভালো হয়। আমি চাইছি আমার বাড়িতে থাকা অবস্থায় মরশুমে প্রথম বৃষ্টি এনজয় করতে। এই বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ে যেমনি হয় সেরকম বৃষ্টি করছে, মনে হয় না হবে বলে। দেখতে পাচ্ছো আমার ফোনটা ভিজে যাবে, আবার ঢুকতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ বৃষ্টি হবে না, এই বৃষ্টিটা কিরকম একটা বড় বড় ফোঁটার বৃষ্টি করছে। এই অনেক জোরে পড়ছে। হ্যাঁ চলে আয় চলে, কি দারুণ। আর সেই মাটির ভেজা গন্ধটা, মানে ভেজা মাটির গন্ধ যেটা, ওটা অসাধারণ লাগে। ভিজে যাচ্ছি হাব, আমি ভেতরে যাই এবার। ইমা এই তো রোদ, ইমা রোদ উঠে গেল তো, এই শিয়াল কুকুরের বিয়ে হবে তাহলে। এইভাবে পেছনে রোদ, রোদ উঠে গেছে, এই দেখো বুঝতে পারছো রোদ উঠে গেছে, দেখো থেমেও গেল এখন বৃষ্টিটা, এখন বৃষ্টিটা আবার থেমেও যাচ্ছে। যা যা, গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধেবেলা, এখন চা বিস্কিট আমি আর মা, সন্ধেটা আমরা এইভাবেই শুরু করি সাধারণত। না সন্ধেটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, এটা অনেকটা পরে, 1:30 মতন বাজে এখন, আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমি যাব এখন, বেরোবো বাবাকে আনতে যাব। আর বাইরে বেরিয়ে দেখি বাচ্চাগুলো, বাচ্চাগুলো লেজ নাড়াচ্ছিলো আমাকে দেখে, আমিও গেলাম ওদের সাথে একটু খেলতে, ওদেরকে বেসিক্যালি ডিস্টার্ব করতে, যেটা আমি সাধারণত করে থাকি ওদের সাথে। এই যে বুড়ো হ্যান্ডসাম বাচ্চাটাকে তোমরা এখন দেখছো, ওর নাম হচ্ছে শালু। একটা কথা বললে হয়তো মনে হবে পার্শিয়ালিটি, বাট সত্যি কথা, এখানে যে কজন আছে আমি সবার মধ্যে ওকে সব থেকে বেশি ভালোবাসি, জানি না কেন। তো বাবাকে আনার পরে গিয়েছিলাম দোকানে, এই তো দেখতেই পাচ্ছ কিছু জিনিস নেওয়ার ছিল, মুড়ি একটু পাউরুটি ব্যাস। দেন বাড়ি এলাম, এসে দেখলাম একটা কাকু রয়েছে বাড়িতে, দেন সবাই মিলে একটু ওই চা আবার খেলাম, মুড়ি খেলাম, মুড়ি খাইনি, এই পাউরুটিটাই খেলাম। বোন পাউরুটি না খেতে আমার বেশ ভালো লাগে, ছোটোবেলায় খেতাম বা বড় হয়ে এখনও খাই, বেশ মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে, খুবই আনহেলদি জিনিসটা, মানে ভীষণই আনহেলদি বোন পাউরুটিটা, বাট কিছু করারও নেই খেতে ইচ্ছে করলে, তাই জন্য হাফ হাফ করে আমি আর মা সাধারণত খেয়ে নিই। তো তারপরে এখন অনেকটা রাতে, মোটামুটি অনেকটাই রাত, 10:30 মতন প্রায় বাজে, হ্যাঁ তো 11:15 বাজে, মা একটু ছুলছিল রসুন, আর এদিকে আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, ভাজবো একটু বেগুন। তো এই ব্যাস বেগুনটা ভেজে নেবো, দেন তারপরে বসবো ডিনার করতে। বেগুনটা মা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, আমি জাস্ট একটু ভেজে নিলাম। আর অন্যদিকে না এখানে দেখো দুরকম ডাল ভেজানো হয়েছে, ছোলার ডাল আর মুসুর ডাল, এটা ভিজিয়ে রাখা হয়েছে মানে রবিবারের জন্য, আগামীকালের জন্য, এটা দিয়ে একটা বড়া বানিয়ে তরকারি হবে। তো ব্যাস এইভাবেই দিন থেকে রাত কেটে গেল সময়, আর এদিকে আমার বেগুন ভাজাটাও একদম রেডি, আর মানে আরেকটা রাউন্ড বেগুন ভাজা কড়াইতে এখন চলছে। এরপর তো বসবো ডিনার করতে, আর আজকের এই ব্লগটা বেগুন ভাজতে ভাজতেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।